ভারতীয় প্রাক্তন ফুটবল খেলোয়াড় বিদেশ বসুর পারিবারিক শ্রদ্ধা অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করতে যাবার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন টিভি সিরিয়ালের শিশু শিল্পী আদ্রিজা মুখার্জি সহ পরিবারের ছজন সদস্য। ঘটনাটি ঘটেছে হুকলির নাটগড় এলাকায়। এদিন হঠাৎ তাদের চার চাকা গাড়িটির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে নেমে যায়। এই ঘটনায় মৌমিতা মুখার্জি, প্রযুক্তি দে, গৌরাঙ্গ দে, রীতা দে, ঈশিত মুখার্জি, আদ্রিজা মুখার্জি আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। আমাদের বাড়ির এতে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, মানে চার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ভাইজি হয়, ওরই কাকার আজকে পারলৌকিক কাজ। তা আমরা সবাই এসেছি, ও আসছে, খবর পাচ্ছি আসছে, হঠাৎ শুনলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আর আমরা কিছু কোনো দিকে তাকাই না, আমরা সঙ্গে সঙ্গে অন্য একটা গাড়ি নিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছি। তারপরে মাঝখানে নিচুতলায় আসার সময় খবর পেলাম যে কালনা হসপিটালে আসছে। আমরা হসপিটালে এসে দাঁড়ালাম, তার পাঁচ মিনিট বাদেই এলো। এসে তো দেখলাম সব মানে কি অবস্থা। কোথায় হয়েছে? এটা নাটাগড়ের কাছে। গাড়িতে ছজন ছিল। এর মধ্যে কারা কারা ছিলেন? এর মধ্যে আমার ভাইজি ছিল, ভাইজি জামাই ছিল, ওদের মাসি মেসোমশাই ছিল, তার মেয়ে ছিল, এবং এখন যে আমাদের আকাশ হাটে নাটক ইয়ে করে, সিনেমা করে, সিরিয়াল করে, সে আপনার বালিকাবধূ, সেই বালিকাবধূর মেন রোল যে করছে, মেন রোল সে আদ্রিজা, ও ছিল। ওরও ইঞ্জুরি, মানে ওরও ইঞ্জুরি হয়েছে। যাই হোক, ওদের গাড়ির ওয়াগানার গাড়ির পেছনের চাকাটা খুলে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম যে কোনো কারো অন্য কোনো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, ওটাই তো একটা ভয় না? তাহলে তো আবার কি ক্ষতিপূরণ হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার এসে যায়, কিন্তু সেটা হয়নি। এখন এরা কতজন আহত হয়েছে? আহত অর্ধবিস্তর সবাই আহত হয়েছে, বিশেষ করে কাঁধে এবং পাঁজরেই বেশি লেগেছে। আর আমার ভাইজি গাড়ি চালাচ্ছিল, ওরই হাঁটুটা এবং কাঁধে কপালে পাল্টি খেয়েছে। কোথা থেকে আসছিলেন ওনারা? হ্যাঁ, ওনারা কোথা থেকে আসছিলেন? কলকাতা থেকে আসছিলেন, মহাবিদ্যালয়। কালনা থেকে রীতা ভট্টাচার্য, রিপোর্ট আনন্দবার্তা।